করুন চিনাপু, খুব রাগি। আর লীনাপু, লীনাপু একটা উপন্যাস লিখছে, প্রেমের উপন্যাস, নাম এসো। এ উপন্যাস আমার মতো ছোটদের পড়া নিষেধ। আমার বাবা মা 2 মাসের জন্য কানাডা বেড়াতে গিয়েছে, আমরা বড় চাচার বাসায় থাকছি। হ্যালো বড় চাচা, প্রেমের উপন্যাস লেখা হচ্ছে, জি জি। আপুদের ইউনিভার্সিটি বন্ধ, আমার স্কুল বন্ধ, আমাদের খুব মজা হচ্ছে। আমি একজন সায়েন্টিস্ট, আমার হাতের যন্ত্রটা দেখছেন, এটা আমি আবিষ্কার করেছি। এটা দিয়ে কী করা যায় জানেন? এটা হলো একটা ডিম, এখন দেখাচ্ছি ডিম দিয়ে কী করা যায়। প্লিজ মন দিয়ে দেখুন। কার সাথে কথা বলছিস? কারোর সাথে কথা বলছি না, আমার যন্ত্রটার সঙ্গে কথা বলছি। যন্ত্রের সাথে কথা বলছিস মানে? তোদের কাজকর্ম তো আমি কিছুই বুঝতে পারছি না। একজন যন্ত্রের সাথে কথা বলে, একজন সারাক্ষণ টেলিফোনে কথা বলে। আচ্ছা তুই সারাক্ষণ টেলিফোনে কথা বলিস কেন? এখন কি আমি টেলিফোনে কথা বলছি? বড় চাচা তুমি খুব বিরক্ত করো, আমরা 3 ভাই বোন 2 মাসের জন্য তোমার এখানে থাকতে এসেছি, আর তুমি গার্জেন গিলে ফলাচ্ছ, এটা ঠিক না। আমরা তোমার অতিথি। অতিথি? আমার 3 3টি কাজের লোক তোদের যন্ত্রণায় ভেঙে গেছে। ভেঙে গেছে তো কি হয়েছে, আমরা আছি না? আর তাছাড়া রবীন্দ্রনাথ তো বলেই গিয়েছেন, একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কি করছিস? উপন্যাস লিখছি। উপন্যাস লিখছিস মানে? উপন্যাস লেখার লোকের কি অভাব হয়েছে? বড় চাচা বিরক্ত করবে না তো। নাস্তা দিবি না? এই চ্যাপ্টারটা লিখে শেষ করি তারপর নাস্তা দিব, প্লিজ এখন যাও তো। এই যন্ত্রটা দিয়ে কি হয়? এটার পিছনে একটা জোরে চাপ দাও, তাহলেই দেখতে পারবে কি হয়। বাদ দে না ছেলে মানুষ। সরি। আমার নাম? নাম দিয়ে আপনার দরকার কি? একজন তরুণীর সঙ্গে কথা বলার জন্য তো আপনি টেলিফোন করেছেন। জি আমি একজন তরুণী। আমার গলা আপনার কাছে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। না না আমি গান জানি না। দুলাইন কবিতা শুনবেন? আচ্ছা শুনুন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কে টেলিফোন করেছে? এক্সকিউজ মি, নিন আমার আপার সঙ্গে কথা বলুন। এই বদে বাচ্চা, আবার যদি টেলিফোন করিস তাহলে তোর কান মলে দেব। তোর কি কোনো কাজকর্ম নেই? তোর জীবনের লক্ষ্য কি? মেয়েদের সাথে টেলিফোনে কথা বলা? ফাজিল ছেলে, চুপ থাক বান্দর, কথা বলবি না থাপ্পড় খাবি। হ্যালো, আপনি আপনি ভালো আছেন? একটু আগে কে টেলিফোন ধরেছিল? আমার বড় বোন। জি জি, উনি সামান্য রাগি। আপনাকে বকা দিয়েছে? ছি ছি ছি, কেন আপনাকে বকা দিল? আমার সঙ্গে দেখা করতে চান? অবশ্যই দেখা করবেন। পার্কে? ঠিক আছে পার্কে। আজ বিকেল 5টায়? ঠিক আছে বিকেল 5টায়, কিন্তু আমি আপনাকে চিনব কি করে? লাল শার্ট, চোখে সানগ্লাস, হাতে সাদা রুমাল। ওকে আমি খুঁজে বের করে ফেলবো।
ঠিক আছে, আজ রাখি, বিকেল 5টায় দেখা হবে। টাটা, বাই বাই, আজ বিকেলে দেখা, বাই। আবার টেলিফোন করেছে? এই ছেলেকে তো একটা শিক্ষা দেওয়া দরকার। চলো একটা শিক্ষা দিই। আজ বিকেলে পার্কে ভ্রমণ, তার জন্য হবে একটা শিক্ষা সফর। মুরগি কোথেকে এলো? আমি আনছি মামা। কে কে তুমি? থাক 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 মামা, আমি লোকমান, মুরগি আমি আনছি। লোকমান? কে লোকমান? যে আপনি ওই যে কাজের লোক, সে গ্রামে পত্র লিখেছেন। আমি বিসমিল্লা বলে চলে এসেছি। তুমি কাজের লোক? আসলে মামা, আমি কাজের লোক না, আমি একটু এই আলসা ধরনের লোক। কি করব, বিপদে পড়েছি, তাই ভাবলাম আপনার এখানে এসে কিছু কাজকর্ম করে টাকা সংগ্রহ করব, তারপর সৌদিয়া চলে যাবো। নবীজির দেশ, আয় উন্নতি ভালো, বিনা কাজে পয়সা। শুনছি সেখানে নাকি ভিক্ষা করে কোটিপতি হওয়া যায়। এই যে সিস্টার, আমি লোকমান, আমি তো টিফিন খাবো, সকালে টিফিন না খেয়ে রওনা দিছি। শোনো লোকমান, যে টিফিন খাও, তারপরে বিদায় হও। আমি একটা কাজের মেয়ে চেয়েছি, তোমাকে দিয়ে হবে না। আগে তো পরীক্ষা নেবেন, তারপরে বলবেন না। পরীক্ষা না নিয়ে বললেন ফেল। আগে এক্সামিনেশন, তারপর রেজাল্ট। আপনি ইংরেজি জানেন? এই অল্প বিস্তর শিখেছি। দাঁড়াও, এটা বসার জায়গা না। ঝুড়ি নাও মামা। এইগুলো আমি 345 টাকা দিয়ে আনছি, মুরগি সহ। শুধু এইগুলো হচ্ছে আমার নিজের গাছের। সিস্টার, এবার আমার ইংরেজি শেখার স্টোরিটা বলি। একবার আমি ঠিক করেছিলাম বিলাত চলে যাব, তখন টুকটাক ইংরেজি শিখেছি, কিন্তু বিলাত যাওয়া হয় নাই, বিদ্যাটা রয়ে গেছে। নলেজ ইজ পাওয়ার। সিস্টার, আমার টিফিন। ওকে, নাস্তা দে, নাস্তা খেয়ে বিদায়। চা খান তো। সিস্টার, কফি নাই? বড় লোকের বাড়িতে কফি নেই, এটা একটু কথা হইল। আচ্ছা ঠিক আছে, চাই চলবে। সিস্টার, তা আজকের দিনে কি কি কাজ একটা লিস্ট করে দেন। তবে সিস্টার, একখান ছোট্ট কথা। কি কথা? টাকা পয়সা একটু সাবধানে রাখবেন, আমার আবার একটু এই চুরি চামারি রাত আছে। কি চুরি করি? অবশ্য তবা করি, তাই নবীজির দেশে গেলে আর চুরি করবো না সিদ্ধান্ত নিয়েছি। সিস্টার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমার সাথে কিন্তু কেউ পারে না। বাঘের বাচ্চা, তুমি তো একটা গুণ ধরছে রে। যাও নিয়ে আসো, এই ডিমটা নিয়ে যাও, খেতে খেতে যাও। শিশুদের আনন্দ দেওয়া কর্তব্য, নবীজির সুন্নত, তাই ওরে আমি একটু আনন্দ দিতেছিলাম। নাস্তা করা হয়েছে?
যে চা খাও বা কি এই নাও গাড়ি ভাড়া দুই মুরগির দাম শাক সবজির দাম ধরো চাটা খেয়ে আল্লাহ রাস্তে বিদায় হ আপনার গানের গলা তো সুন্দর। আমি বাদ্যযন্ত্র বাজাতে পারি, তবলা, বাঁশি, হারমোনিকা। যাত্রা দলে যাওয়ার শখ ছিল, যাইতে পারি নেই। বাপ তো হাজি। আপনি হারমোনিকাও বাজিয়েছেন ভালো। গরিবের সন্তান বলে কিছুই করতে পারলাম না সিস্টার। চলে যাচ্ছেন? এখন নাকি বিকেলে গেলে হয় না? আমার ছোট্ট একটা কাজ করে দিয়ে যান। কি কাজ? একটা দুষ্ট লোক আমাকে খুব যন্ত্রণা করছে। সে আজ পার্কে আসবে, তার পরনে থাকবে লাল শার্ট, চোখে সানগ্লাস, হাতে সাদা রুমাল। তাকে শায়েস্তা করে আসবেন। আমি আর আমার বোন দূর থেকে ঘটনাটা ভিডিও করব। কি করবেন? ভিডিও করব। পারবেন না? অবশ্যই পারবো। কি করতে হবে সেটা বলে দেন। প্রথমে টান দিয়ে তার শার্ট ছিঁড়ে ফেলবেন, তারপর চোখ থেকে সানগ্লাস খুলে ভেঙে ফেলবেন। সর থাপ্পড় দেওয়া লাগবে না। এ ধরেন চুলের মুঠে ধুইরা একখান বড়ি শেল্লা সুপার দিলে ভালো হইতো না? দিতে পারবেন? ইনশাল্লাহ, এটা কোনো বিষয় না সিস্টার। মারামারি করে আমি কিন্তু হাজত ঘাটছি। আপনি একটু বসেন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম। কি চাই? আরে কি, হ্যাঁ হ্যালো, তোর ধরলে কে? একটা ক্ষুদ্র সমস্যা হয়েছিল, বললে তো বিশ্বাস করবেন না।
পাগলের পাল্লায় পড়েছিলাম। বলেন কি, মারধর করেছে নাকি? আরে না, উল্টো বরং আমি এক থাপ্পড় দিয়ে ওর চাপার দাঁত ফেলে দিয়েছি। এক্সকিউজ মি, একটু ধরবেন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। আচ্ছা শুনুন, আগামীকাল আসুন না পার্কে, আপনাকে খুব খুব দেখতে ইচ্ছা করছে। আগামীকাল? আগামীকাল তো আসতে পারবো না। বুঝতে পারছি না পাগলটি পার্কেই থাকে কিনা। জানেন, পাগল তো আবার এরিয়া ভাগ করা থাকে। আমার ধারণা ওই পাগলটার এরিয়া হলো ওই পার্ক। কিন্তু আপনি তো থাপ্পড় দিয়ে পাগলটার দাঁতে ফেলে দিয়েছেন, পাগলটা তো এখন আপনাকে দেখে দৌড়ে পালাবে। না মানে 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 এত মানে মানে করবেন না তো, নিন আপার সঙ্গে কথা বলুন। না না না, সালাম আলাইকুম। তোর কি কোনো কাজকর্ম নেই? টেলিফোনে মেয়েদের সাথে কথা বলা ছাড়া তুই আর কিছু পারিস না? বখাটে কোথাকার মাডি লাউগরা। এক্সকিউজ মি, মাডি লাউগরা জিনিসটা কি? মাডি লাউগরা হলো গালাগালি, নেত্রকোনা অঞ্চলের গালি। আমাদের কাজের বউয়ের কাছ থেকে শিখেছি। বাহ, ভেরি ইন্টারেস্টিং গালি। আচ্ছা ম্যাডাম, আপনি এই ধরনের আঞ্চলিক গালি কি আরো জানেন? অই মাডি লাউগরা, তোর চোখে লো নাই, তোরে হাসুন দিয়ে মারবো। হাসুন দিয়ে মারবেন? হাসুন জিনিসটা কি? হাসুন হলো ঝাড়ু, তোকে ঝাড়ু পিটা করব। আপনি তো ভীষণ কঠিন মহিলা, একেবারে আয়রন লেডি। তুই কঠিনে দেখেছিস কি বান্দর? ওহ মাই গড। সর্বনাশ, এ কি করছো তুমি? মামা আপনাদের দোয়ায় মামা এই মারামারিটা বালি করি। একবার তো মামা আমি মারামারি করতে গিয়ে হাজত খাটছি। সর্বনাশ, এখন আবার কাকে মারলে? ওই আপনার দুই ভাস্তি একজনকে দূর থেকে দেখাই দিল, আমি কাছে গিয়ে চুলের মুঠি ধরে কইশাকে বড়ি শেললা। সোপার নাম কি? নাম জিজ্ঞেস করি নাই, নাম দিয়ে হবে কি? গুন্ডা বদমাশের নাম লাগে কিনকি? মামা, ঢাকা শহরে যদি আপনার কোনো শত্রু থাকে, নাম বলে দেন, তার জানে মারে ফেলবো। পকেটে কিন্তু মামা যন্ত্র আছে। তুমি যাও, যাও, চলে যাও, যাও। মামা রাত অনেক হইল, ঘুমাবো তো। যেখানে খুশি সেখানে ঘুমাও, যাও যাও। মামা এই আপনার মাথায় কিন্তু উকুন আছে, থাক বেলা লিক, থাক থাক থাক, তুমি যাও, প্লিজ প্লিজ যাও। আপনি ঘুমান। পকেটে হাত দিচ্ছ কেন?
আপনার দুই মেয়ে গুন্ডা ভাড়া করে কাকে যেন মারিয়েছে। না না, আমার মাথা খারাপ হবে কেন? আমার মাথা ঠিকই আছে। ওই ছেলে তার চশমা ভেঙেছে, তার কাপড় জামা ছিঁড়ে দিয়েছে। ভিক্টিম তো এখন আমাদের ছেলে কথা বলবে না, আমাদের উপরে চড়াও হবে। না না ভাইজান, আমার মাথা খারাপ হতে যাবে কেন? যা ঘটেছে তাই বললাম আপনাকে। আপনি এখানে ঘুমাচ্ছেন? শুনো ভাইজান, আগে এখানে বসার রুম ছিল না, এখন শোয়ার রুম হয়ে গেছে। কিভাবে পেলেন? বা কাছে আসো, মামায় ভয় খাইছে। শোনো, ভয় খুব খারাপ জিনিস, জীবনে কখনো কাউরে ভয় পাবা না, মনের মধ্যে সাহস রাখবা। আমি কাউকে ভয় পাই না আলহামদুলিল্লাহ। শুনে খুব ভালো লাগলো, বাঘের বাচ্চা হালুম। বাজনা শুনবা, উঠে বসো, আরাম করে বসো। ঘটনা বুঝতে পারছো তো আপা? প্রেমটা হয়েছে টেলিফোনে, কেউ কাউকে দেখেনি। তারপর শোন, তখন মধ্যরাত, বাড়ির সবাই ঘুমে, শুধু ঘুম নেই চন্দনার চোখে, সে জেগে আছে। নায়কের নাম কি রে? তার নাম রুবেল। আপা মন দিয়ে শোনো তো, তার হৃদয়ে চাপা বেদনা, মন বিষাদে আক্রান্ত, তার কিছুই ভালো লাগছে না। তার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়। একসময় সে বিছানা থেকে নামলো, রওনা হলো ছাদের সিঁড়ি ঘরের দিকে। এমন সময় ক্রিং ক্রিং ক্রিং, কে এলো মধ্যরাতে? এই বদমাশ রুবেল ছেলেটা চলে এসেছে নাকি? সাহস তো কম না। আপা পড়ার মাঝখানে ইন্টারাপ্ট করবে না প্লিজ। একসময় সে বিছানা থেকে নামলো, রওনা হলো ছাদের সিঁড়ি ঘরের দিকে। এমন সময় ক্রিং ক্রিং ক্রিং, কে এলো মধ্যরাতে? আমার নাম ফরহাদ, আপনার নামটা কি জানতে পারি? না, জানতে পারেন না। ফুসফুস করছেন কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন। ড্রয়িং রুমটা কোন দিকে? ড্রয়িং রুমটা কোন দিকে জানি না। স্যার, আমি আপনার কাছে একটা আইনি পরামর্শ চাইতে এসেছি। সমস্যা কিছুটা ব্যক্তিগত বলি, আপনার চেম্বারে না গিয়ে সরাসরি বাসায় এসেছি। অবশ্য আইনি পরামর্শের জন্য আমি আপনাকে যথাযোগ্য ফিস দেব। নাম কি? আমার নাম ফরহাদ, ফরহাদ চৌধুরী। পেশায় আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজে থাকি। সম্প্রতি টেলিফোনের মাধ্যমে একটি মেয়ের সাথে আমার কিঞ্চিত প্রণয় হয়েছে। কি হয়েছে? প্রণয়? অবশ্য মেয়েটির তরফ থেকে কিছু হয়েছে বলে মনে হয় না, কিন্তু আমার তরফ থেকে হয়েছে। প্রণয় এতই সস্তা? টেলিফোনে গলা শুনে প্রেমে পড়ে গেলে? স্যার, এখন সময়টি তো সস্তার, সবই সস্তা, জীবন সস্তা, মৃত্যু সস্তা, প্রণয়ও সস্তা। তুমি ভুল জায়গায় এসেছো, আমি ফৌজদারি বিষয় দেখি, প্রণয় দেখি না। স্যার, সস্তার প্রণয়ও ফৌজদারি বিষয়ে জড়িত থাকে, সার ছেঁড়া হয়, চর থাপ্পড় মারা হয়। স্যার,
আপনি আমাকে ছোট্ট একটা পরামর্শ দিন। আমি ঠিক করেছি মেয়েটির মন ভোলাবার জন্য তার বাড়ির সামনে আমরণ অনশন করব। আমরণ কি করবে? আমরণ অনশন স্যার, এতে কি কোনো আইনগত জটিলতা আছে? মানে আবার জেল হাজতে যেতে হবে না তো? ভালো যন্ত্রণায় পড়লাম তো। মেয়েটি কি থানা পুলিশ করতে পারে? এই যে প্রেমিক, মন দিয়ে শোনো, মেয়েটির বাড়ির সীমানায় অনশন করতে পারবে না, মেয়েটির বাড়ির সীমানায় বাইরে করতে হবে। আর তুমি যদি প্লেকার্ড বা ফেস্টুন ব্যবহার করতে চাও সেখানে মেয়েটির নাম উল্লেখ করতে পারবে না। মেয়েটির নাম তো স্যার এখনো জানি না। নাম জানো না? জি না। ফাজলামি করো, এই ফাজলামি কোথায় শিখেছ? জাহাজে স্যার দেখুন তো এই ফেস্টুনটা ঠিক আছে কিনা। হে টেলিফোন কন্যা, আমার আমন্ত্রণে সাড়া না দেওয়া পর্যন্ত আমরণ অনশন। স্যার এতে কোনো বিপদ হবে না তো? ও সরি। পাগল গেছে? কি সমস্যা? আমাদের বাড়ির সামনে একটা লোক খুঁটি গেড়ে বসেছে। কোন লোক? ওই লোকমান যাকে মেরেছে? বড় চাচা তুমি আসো। আমি কি করবো? আরে তুই যা, আসো। আরে যা না তুই। কি করি? হ্যালো ভাইজান, ভাইজান যা ভেবেছিলাম তাই খুঁজে গেছে। ভাইজান, ভাইজান, ভাই ভাইজান, ভাইজান ওই ছেলেটি দল বল নিয়ে বাড়ির সামনে খুঁজে গেলে বসে আছে, যে কোনো মুহূর্তে বাড়ি অ্যাটাক করতে পারে। না না না, আমার মাথা খারাপ হবে কেন? আমার মাথা ঠিকই আছে ভাইজান। জি একটা লোক না খেয়ে রাত জেগে মশার কামড় খাচ্ছে আর আমরা আরাম করে শুয়ে আছি। খাক মশার কামড়, ডেঙ্গু হোক, উপন্যাসটা পর, বাকিটা শুনি। কোথায় যাচ্ছিস? ভাইজান, ওই দিন যে থাপ্পড় দিয়েছি তার জন্য মনে কিছু নিয়েন না, আমি লোক ভালো। হাতটা নেন। এই পৃথিবীতে ভালো লোকের সংখ্যাই বেশি, মন্দের সংখ্যা কম। ভাইজান, এই যে না খেয়ে থাকতেছেন এতে কি মনে হয় লাভ হইব? অবশ্যই লাভ হবে,
বাড়ির সামনে প্রেমের জন্য আমরণ অনশন। পৃথিবীর কোনো মেয়ে এটা সহজভাবে নিতে পারবে না, তাদের নরম হৃদয় দ্রবীভূত হবেই। ভাইজান, আপনি যদি সাকসেস হন তাহলে আমিও অনশন করব। কেন, আপনারও কি একই রকম সমস্যা? যে না, আমার সুদিয়া যাওয়ানোর সমস্যা। ভাইজান, যদি আপনি সাকসেস হন তাহলে আমিও অনশন করবই। আল্লাহ পাকরে বলবো, হে আল্লাহ পাক, আমার সৌদিয়া পাঠাই দাও, যদ্দিন না পাঠাইবা তদ্দিন না খেয়ে থাকব। এখন দেখো তোমার কি বিবেচনা। বুদ্ধিটা ভালো না? বুঝতে পারছি না। গান শুনবেন? পেটের খিদা বুইলে থাকার জন্যে গানের উপরে জিনিস নাই। ভালোবাসার গানই একটা গাই, কি কন শোনান। প্রেম করতে দুই দিন, ভাঙতে একদিন, করতে দুই দিন, ভাঙতে একদিন, এমন প্রেমার কইর না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। প্রেম কইরাছেন ইসুপ নবী, ওরে যার প্রেমে জুলেখা বিবি গো। আমি হচ্ছি সেই মেয়ে যার সঙ্গে আপনার টেলিফোনে কথা হতো। আমার নাম লীনা। আপনি যথেষ্ট ছেলে মানুষই করেছেন, এখন আমার সঙ্গে খেতে চলুন। আপনি আপনার ছেলে মানুষই চালিয়ে যাবেন? জীবনটা কি এতই সহজ? জীবন সহজও না, জীবন জটিলও না। কেউ একে সহজ করে দেখে, কেউ দেখে জটিল করে। অনশন করছেন, অনশন করুন, ফিলোসফার হবার দরকার নেই। প্লিজ আসুন, আসুন। Young man, behave properly. Give it to me. Lina kothay? O nasta khabe na. Keno? Lokta na khe barir samne pore ache, shejono naki tar khubi kharap lagche. Lokta onshon bhongo na kora porjonto she kichu khabe na. আমি তো দেখি ভারী যন্ত্রণার মধ্যে পড়লাম। এক ধমক দিয়ে ওই লোকটাকে আপা, আমি কি লোকটাকে কামান দিয়ে অ্যাটাক করবো? করতে পারলে কর। আমার তো ইচ্ছে করছে অ্যাটম বোমা মারি। Thank you.
তুমি পেয়েছো কি? বলি তুমি পেয়েছো কি? আমি তোমাকে নারী নির্যাতন ও পাবলিক নুইসেন্স জেলে ঢুকিয়ে দেব। জেলে বসে ওই ইট ভাঙবে আর লাপসি খাবে। স্যার, আপনি তো আমার পক্ষের উকিল। হ্যাঁ, আর তাছাড়া আমি আপনার পরামর্শ অনুসারেই কাজ করছি, কোনো আইন ভঙ্গ করছি না। জিম মারলো কে? তুমি? আমি কোথায় মারবো স্যার? আমি তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি, মনে হয় উপর থেকে মেরেছি। আমি তৃতীয় আলোর পত্রিকার পক্ষ থেকে এসেছি, আপনার উপরে একটা নিউজ যাবে। আগে ছবি তুলে নিই। এখন বলুন, যে প্রেমের কারণে আপনি জীবন বিসর্জন দিতে যাচ্ছেন তা কতদূর সত্যি? 100% সত্যি স্যার। আপনার সারা শরীরে ডিম মেখে রেখেছেন কেন? আপনি কে? উনি আমার লয়ার। একটু হাসুন তো স্যার। আপনি কে? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। একটা ছবি তোলেন না। প্রিয় দর্শক মণ্ডলী, শুভ দুপুর। চ্যানেল আই থেকে বলছি সাম্য হায়দার। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একালের একজন প্রেমিক পুরুষের কাছে। লাইলি মজনু ও শিরি ফরহাদের প্রেমের ধারা এই জটিল একবিংশ শতাব্দীতেও শেষ হয়ে যায়নি। প্রেমের ধারা প্রবাহমান। এই প্রেমিক পুরুষ দুই রাত দুই দিন ধরে কিছুই খাননি, আমরণ অনশন করে চলেছেন প্রেমের কারণে। আপনার নাম? উনি নাম বলবেন না, ওনার একটু অসুবিধা আছে। আপনি কে? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। আমার বাড়ি নেত্রকোনা, থানা কেন্দুয়া, পিতার নাম মুন্সী কেরামতুল্লাহ। উনি হজ করেছেন। ছাড়ে, আপনার নাম? ফরহাদ। ফরহাদ চৌধুরী। হ্যাঁ, কি জানতে চান? আপনার নিজের তরফ থেকে তো প্রেম আছে। হ্যাঁ, আমার স্যার থেকে হয়েছে, কিন্তু ওর পক্ষ থেকে হয়েছে কিনা বলে। কি ব্যাপার? কি ব্যাপার? আপা শুনো, তুমি হয়তো খুব রাগ করবে, বড় চাচাও রাগ করবেন, বাবা মা খুব রাগ করবেন। আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি। আমি বুঝতে পেরেছি তুই কি ঠিক করেছিস। আমিও বুঝতে পেরেছি তুমি কি ঠিক করেছ। বুঝতে পারলে তো ভালোই। ভাইজান, ভাইজান সালাম আলাইকুম। ভাইজান আপনি ভালো আছেন? ভাবি সাহেব ভালো আছে? ওই ক্যানাডা ভালো আছে? না মানে জি জি আমরা ভালো আছি। ভাইজান ভাই ইয়ে মানে বলছিলাম ভাবি ভাইজান, আপনার মেয়ে লীনা? না না, ওর কিছু হয়নি। মানে মানে লীনার আগামীকাল কি বিয়ে? না আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিকই আছে। ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালো। আপনি ছেলে ও মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাইজান
না না না, মাথা খারাপ হবে কেন ভাইজান? মাথা ঠিকই আছে ভাইজান। ভাইজান, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো ভাইজান, ভাইজান কে দিলেন নাকি ভাইজান? মামা কি হয়েছে? কিছু হয়নি। ভালো মামা, আমি অনুষ্ঠানে যেতেছি, আমার জন্য একটু দোয়া রাখি। দোয়া রাখলাম, যা। ভালো, আমি অনুষ্ঠানে যাব। বলগলুলা বেকামালিহি কশফদ্দু যা বেজামালিহি হসনত জমিউ কিসালিহি সল্লু আলাইহি ওয়ালি। ভাইজান, 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 আপনি সাকসেস। আজ থেকে আমার অনশন, কোনো একটা মসজিদের সামনে অনশন শুরু করব। শুনুন, আপনাকে অনশনে যেতে হবে না, আপনার বিদেশ যাবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এইটুকু ক্ষমতা আমার আছে। পাসপোর্ট কি করা আছে? আপনি তো ভালো লোক, আপনি তো খুব ভালো লোক। এইটা কি করলেন? আপনি আমার শার্ট ছিঁড়েছিলেন, আমি আপনারটা ছিলাম, এখন আমরা সমানে সমান। না, একটু বাকি। এই আমার চুলের মুঠিটা ধইরা থাপ্পড় মারেন। ঠিক আছে? খুব ঠিক আছে। এক্সকিউজ মি, ওটা ছিঁড়ে ফেলুন তো, ওটা ছিঁড়ে ফেলুন। এসো ঘরে, এসো 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 আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে।